আচ্ছা, দারাজে তো কয়েকদিন পর পরই মিষ্টি বক্স দেয়, কিন্তু আমি জানি না কেন কয়েকদিন পর পরই মিষ্টি বক্স দেয়। দেখি এই পোস্ট দেয়, ও পোস্ট দেয়, কিন্তু আমি জানি না। আর জানলেও যখন অর্ডার দিতে যাই স্টক আউট হয়ে যায়। 1 মিনিটের ভিতরে কেন স্টক আউট হয়ে যায়? তারপরে আবার অনেকেও যদি জানে যখন অর্ডার দেয়, তখন দেখি যে 10 সেকেন্ডের ভিতরে সে 10টা অর্ডার দেয়। কিন্তু কিভাবে কিভাবে সম্ভব? আবার একটা ফোন দিয়ে কিন্তু 10টা অর্ডার দেয়। আমি তো 4-5টা ফোন নিয়ে বসি, বাট অর্ডার তো দিতে পারি না। কিন্তু কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? সম্ভব, এটা অসম্ভবের কোনো কিছু না, এটা সম্ভব। আমি আপনাদেরকে বলি, আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটা, অর্থাৎ এই 5-6 মিনিটের ভিডিওটা যদি সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন, আমি 300% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার নেক্সট টাইম আর একটা দারাজের মিষ্টি বক্স অর্ডার মিস হবে না। সবগুলো অর্ডার আপনি করতে পারবেন, একবার সর্বনিম্ন একটা হলেও আপনি অর্ডার করতে পারবেন, এটা আমি 300% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বিভিন্ন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে, আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি দারাজের মিষ্টি বক্স কিনতে পারেন একেবারে তাড়াতাড়ি, একসাথে 4-5টা আপনি অর্ডার করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আমি যেরকম আপনাদেরকে ট্রিক্সটা শেখাবো যে কীভাবে 4-5টা কিনতে পারেন, সেরকমই আপনাদেরকে 3-4টা টিপসও দিব, যেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার আর কোনো মিস্ট্রি বক্স জানা লাগবে না যে ওই দিন দিবে, এগুলো আপনি এমনি জেনে যাবেন, ঠিক আছে? সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমি জানি আপনাদের হাতে এত টাইম নাই, সো ভিডিওটা বেশি বড় করবো না, যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আমি আমার দারাজ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই। তো দেখেন আমি আমার দারাজ অ্যাকাউন্টের ভিতরে চলে গেলাম। সো অ্যাকাউন্টের ভিতরে চলে যাওয়ার পর এখানে দেখেন যে আমার কিন্তু অনেকগুলো অর্ডার কমপ্লিট। একেবারে নিচে থেকে যদি আসছি দেখেন এখানে 11-11 অফার আছে, 12-12 অফার আছে, তারপর আমি কিছু কেনাকাটা করছি সেগুলোর অফার আছে, তারপর উপরে 2টা সেল অ্যান্ড মিষ্টি বক্সের অফার আছে, এগুলো আমি কিনেছি। দেন উপরে আসে হচ্ছে গিয়ে 6টা মিষ্টি বক্স 12 টাকায়। সো 12 টাকা 6টা থেকে 4টা ডিলেট হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, অ্যান্ড 2টা কিন্তু কনফার্ম আছে। সো আমার কিন্তু এখানে অনেকগুলো মিষ্টি বক্স আছে। সো আমি এগুলো কীভাবে অর্ডার করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিন্তু কোনো ফেক কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা দারাজের মিষ্টি বক্স অর্ডার করতে পারেন একেবারে প্রপারলি। চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। ওয়েল, তো চলে আসলাম আমরা একেবারে সরাসরি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের ভিতরে। এখানে আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা একসাথে 4-5টা মিষ্টি বক্স অর্ডার করতে পারেন। তো অর্ডার করার জন্য যদি কোনো লিঙ্ক পান আপনার মিষ্টি বক্সে, সেক্ষেত্রে তো পেলে এখানে গুগলে আসার পর গুগলে পেস্ট করে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তো সার্চ বাটনে ক্লিক করলে এরকম অপশন শো করবে, মোরেতে চাপ দেবেন, তারপর দারাজ থেকে সিলেক্ট করে দেবেন। সো যদি কোনো লিঙ্ক পান সেক্ষেত্রে এভাবে করবেন, আর যদি কোনো লিঙ্ক না পান সেক্ষেত্রে তো দারাজ থেকে আপনারা ঢুকতে পারবেন। তো এখানে লিঙ্ক পেলে এরকমভাবে মিষ্টি বক্সে সার্চ করলে মিষ্টি বক্সে এখানে নিয়ে যাবে আপনাদেরকে। তো দেখেন এখানে আমি মিষ্টি বক্সের এখানে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু 5:59 বাজে। তো 5:59 থেকে আপনি এখানে ট্রাই করবেন, ব্যাক করবেন, ঢুকবেন, ব্যাক করবেন, ঢুকবেন, ব্যাক করবেন। সো যখন আপনি এখানে ঢুকবেন, ব্যাক করবেন, করতে 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 দেখবেন একটা সময় এখানে বাই নাও অপশন চলে আসছে। সো দেখেন এখন কিন্তু 6টা বাজে নাই। তো 6টা বাজার সাথে সাথে কিন্তু এখানে আমার বাই নাও অপশনটা এখানে একটা চলে আসবে। দেখেন হঠাৎ করে চলে আসলো, জাস্ট দেখতে পাচ্ছেন এই যে বাই নাও যে অপশনটা আছে, আপনার জাস্ট সাথে সাথে বাই নাও ক্লিক করে দেবেন। তো বাই নাওতে ক্লিক করে দিলাম, জাস্ট দেখতে পাচ্ছেন এই যে প্রোস টু পে নামে একটা অপশন চলে আসছে, আপনার জাস্ট যত দ্রুত সম্ভব প্রোস টু পেতে ক্লিক করে দেবেন। সো প্রোস টু পেতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটু ইন্টারফেস শো করবে, একটু লোডিং নেবে আপনারা, লোডিং থেকে ব্যাক করবেন আপনারা যদি আর অর্ডার করতে চান। সেখানে দেখেন আমি এখানে ব্যাক করলাম। তো তারপরে কিন্তু আপনাদের সামনে আবারও কিন্তু ওই যে বাইনা অপশনটা আছে, বাইনা অপশনে চলে আসছে, জাস্ট বাইনাও ক্লিক করবেন, প্রোস্টু পেতে ক্লিক করবেন। আমার 2টা অর্ডার কমপ্লিট, দেখেন 1 মিনিটও যায় না, 2টা অর্ডার কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি। জাস্ট আপনি আবার ব্যাক করবেন, আবার বাইনাওতে ক্লিক করবেন, অ্যান্ড আবার কিন্তু প্রোস্টু পেতে ক্লিক করবেন, 3টা অর্ডার কমপ্লিট আমার। আবারও ব্যাক করবেন, আবারও ব্যাক করার পর আপনি কিন্তু আবার ওই আগের যে বাইনা অপশনটা আছে ওইখানে চলে যেতে পারবেন। তো ঠিক আছে, দেখেন আমি আবার ব্যাক করলাম। তো ব্যাক করার পর বাইনা অপশনটা চলে আসছে, জাস্ট বাইনাও ক্লিক করবো, অ্যান্ড এখানে যদি একটু লোডিং না নিবে তারপর প্রোস্টু পে। আমার কিন্তু অলমোস্ট 4টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো অনেকে কিন্তু অর্ডার করতে পারে না, ঠিক আছে? তো এইভাবে আসলে আপনি 4-5টা অর্ডার করবেন। তো আমি কিন্তু এভাবে আসলে একেবারে 6টার মতো অর্ডার করেছি। তো 6টা অর্ডার করলে হবে না, একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি শুধুমাত্র একটাই করতে পারেন। অনেক সময় 2-3টার পেমেন্ট নেয়, আবার অনেক সময় নেয়ও না। তো আপনারা 2-3টা করলেই এনাফ, এর বেশি আর করা লাগে না আমি আমার মনে করি, কারণ সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। আর প্রতিটা অর্ডার আপনারা 10 মিনিট পরপর পে করতে পারবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো 10 মিনিট পরপর করলেও আপনারা 3:30 3টা অর্ডার কিন্তু কমপ্লিট করতে পারবেন। তাছাড়া কিন্তু বাকি যাগুলো দিবেন সেগুলো অফ হয়ে যাবে। সো দেখেন আমি এখানে অ্যাকাউন্টে চলে আসলাম ভিওয়ালে। সো ভিওয়ালে ক্লিক করলে এখানে দেখেন আমি একেবারে সরাসরি আমার যে মেন অ্যাকাউন্টে চলে আসলাম। জাস্ট দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অর্ডার আছে, আমি জাস্ট একটাতে পে নাও একটা ক্লিক করে দিব।
তো পে নাওয়ের ভিতরে ক্লিক করে দিলে আপনাদেরকে একটু লোডিং করে এখানে যে অ্যাগ্রিমেন্ট চলে আসবে এখানে, তো এখানে আমরা বিকাশটাকে সিলেক্ট করে দিয়ে পে নাও ক্লিক করে দিব। সো পে নাও ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন আপনারা। তো ওয়েট করলে দেখতে পাচ্ছেন পে না পে আউট উইথ অ্যাগ্রিমেন্ট, এখানে আপনার বিকাশটাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেখতে পেতে পাচ্ছেন যে 12 টাকা কেটে নেবে। জাস্ট এখান থেকে আপনার একটু ওয়েট করবেন, 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মতো ওয়েট করবেন এখানে। সো ওয়েট করার পর একটা কনফার্মেশন মেসেজ আসবে আপনার উপরে। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে ব্যাংক প্রসেসিং হচ্ছে, আমার যে অ্যাকাউন্টটা সেটা এখানে ব্যাংক প্রসেসিং হচ্ছে। দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে, তার মানে আমার অর্ডারটা কমপ্লিট। উপরে কিন্তু বিকাশের একটা মেসেজ চলে আসছে, আমার অর্ডারটা কমপ্লিট, এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। তো এভাবে আসলে আপনারা পে নাও করে দিবেন। আপনারা 10 মিনিট পর পর এখানে একটা কিন্তু 10 মিনিট পর পর পে নাও করতে পারেন। আমি এখানে 6টা অর্ডার দিয়েছি, মাত্র আমার 2টা আমি পে নাও করতে পেরেছি, কারণ ভিডিও বানাতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। সো এর জন্য আসলে আমি 6টা অর্ডার করেও মাত্র 2টা কনফার্ম করতে পেরেছি। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো 10 মিনিট পর পর করে আপনারা একটা কনফার্ম করবেন, তাহলে হয়ে যাবে, মানে আপনারা কমপক্ষে 3টা হলেও পারবেন। আর 30 মিনিটের ভিতরে আপনারা পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু মোটেও হবে না। আর একটা কথা আপনাদেরকে সবসময় অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে অর্ডারগুলো করেছেন সেগুলো 30 মিনিটের ভিতরে পেমেন্ট করতে হবে। যদি আপনি 25 মিনিট বা 30 মিনিটের ভিতরে পেমেন্ট না করেন, তাহলে আপনি যেগুলো অর্ডার করেছেন সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এগুলো পেমেন্ট নেবে না, পেমেন্ট ক্যান্সেল দেখাবে। তো আপনারা কিন্তু পেমেন্টটা 30 মিনিটের ভিতরেই করে দিতে হবে। ওয়েল, তো ভিউয়ার্স আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে দারাজ থেকে কীভাবে 4-5টা মিস্ট্রি বক্স একসাথে অর্ডার করতে হয়, সেটা আমি আশা করি যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো ভিউয়ার্স এই হচ্ছে মূলত অর্ডার করার প্রসেস। সো এখন আমি আপনাদেরকে 3-4টা টিপস দিব। প্রথমত হচ্ছে গিয়ে অর্ডার কেন ক্যান্সেল হয়। দারাজের মিস্ট্রি বক্সের যে অফারগুলো থাকে সেগুলো কিন্তু নিচেই লেখা থাকে যে আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে একটাই মিস্ট্রি বক্স অর্ডার করতে পারেন, বাট আপনি অনেক সময় কিন্তু 2-3টাও করতে পারেন। তো এখন যদি আপনি 6-7টা অর্ডার করে ফেলেন, অনেক সময় 2-3টা হওয়ার পর আর বাকিগুলো ক্যান্সেল হয়ে যায়। এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা শিওর, আপনারা শিওর থাকেন। তবে অনেক সময় ক্যান্সেল হয় না, যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে মূলত ফার্স্ট। আর সেকেন্ড যেটা যেই বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি, আপনারা বিভিন্ন ধরনের দারাজ গ্রুপ আছে, দারাজ স্কোপ, তারপর অনেক ধরনের গ্রুপ আছে। এই গ্রুপগুলোর লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। যদি জয়েন হয়ে নেন সেক্ষেত্রে কোন দিন কোন অফারটা চলবে সেটা কিন্তু আপনারা এখানে জানতে পারবেন। অনেকেই পোস্ট করবে, তারপর অনেকে পোস্ট করবে যে এই যে লিঙ্ক, অনেকে কমেন্ট বক্সে দিয়ে দিবে। সো আমি কিন্তু এরকম অনেক 4-5টা গ্রুপে অ্যাড আছি, এখান থেকে কিন্তু আপনারা এই বেনিফিটগুলো পাবেন। দেন 3 নম্বরে আমি আপনাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে গিয়ে, আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হবেন, সেখানে যদি আপনি জয়েন হন, জয়েন হলেই কিন্তু আপনি আসলে কোনো মিস্ট্রি বক্সই মিস করবেন না। সেখানে অনেকেই লিঙ্ক দিয়ে দেয়, তারপরে পরের দিন যদি মিস্ট্রি বক্স থাকে সেটাও তার আগেই এখানে দিয়ে দেয়। সো এই গ্রুপটা থেকে আপনারা খুব একটা বেনিফিট পাবেন। তো আমি এই গ্রুপটার লিঙ্ক আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে চাইলে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। তো 4 যে টিপসটা আপনাদেরকে আমি দিব সেটা হচ্ছে কি, আপনারা এখানে ওয়াইফাই ইউজ করবেন না, এখানে আপনারা মোবাইল ডাটা ইউজ করবেন অ্যান্ড ভালো একটা ডিভাইস ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত এখানে চলে যেতে পারবেন। আপনি শুধুমাত্র একটা ভালো একটা ডিভাইস যদি থাকে তাহলে তো ভালোই, অ্যান্ড আপনি ওয়াইফাই ইউজ করবেন না, মোবাইল ডাটা ইউজ করবেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি এখানে অফারগুলো পেয়ে যাবেন। যদি এখানে আপনি ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই নেট স্পিডটা কিন্তু এমনিতেই স্লো হয়, আর ওইখানে এমনি অনেকেই ট্রাফিক আসে, তখন যেই সময় আর কি ওই অফারটাতে অনেক ট্রাফিক চলে আসে। সো এর জন্য আপনি কিন্তু কাজগুলো মোটামুটি ভালোভাবে করতে পারবেন না, ঠিক আছে? তো এর জন্য আপনাদেরকে মোবাইল ডাটা ইউজ করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছেন সম্পূর্ণ ভিডিওটা, তারা আশা করি যে নেক্সট টাইমে আর কোনো ধরনের কোনো মিস্ট্রি বক্স অর্ডার তাদেরকে মিস হবে না, তারা 12 টাকা হলেও একটা হলেও, সর্বনিম্ন একটা হলেও মিস্ট্রি বক্স তারা অর্ডার করতে পারবে। তো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন, পরবর্তী এই ধরনের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত জানানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারেন। আমার ফেসবুক গ্রুপ, পেজ, প্রোফাইল সকল কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কানেক্টেড হয়ে নেবেন। তো এই আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সকলে খুবই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।